মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দুই কলিজার টুকরা একসাথে ঘুমাচ্ছে। এটা সচরাচর যে এরকম সুন্দর দেখা যায় তা না, কিন্তু আজ দেখতে পেলাম, ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখনও আমি সেই পুরনো ব্লগে রয়ে গেছি যখন আম্মুরা আঙ্কেলরা আমার বাসায় এসেছিল। তো আজকে শেয়ার করছি, আমরা সবাই মিলে হোল ডে ট্যুরে যাচ্ছি। মূলত সকাল সকালই আমাদের বের হওয়ার প্ল্যান ছিল 9টার সময়, বাট আমরা একটু লেট করেছি, বের হতে হতে 9:30 বেজে গেছে। তো আমরা চলে যাচ্ছি মূলত শরীফ ফুড কোর্টে। এই ভিডিও আপনারা আগেও দেখেছেন, তো জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে, ভাবলাম আম্মুরা আঙ্কেলরা আর সবচেয়ে বড় কথা বাচ্চারা যেহেতু এসেছে, ওদের জন্য এটা একদম একটা পারফেক্ট আউটিং হবে, যেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, সুইমিংয়ের জায়গা আছে, ঘোরাঘুরির জায়গা আছে। তো একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে, তো যার কারণে ওখানেই আবার আমরা যাওয়ার প্রিপারেশন নিলাম। তো ওই দিন সকালবেলাতেই চাচিমা একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, ওনার শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিল। তবু যেহেতু আগে থেকে প্ল্যান করা আমরা রওনা দিয়েছি, যেহেতু আগে থেকেই সব কিছু মানে ওখানে বুকিং দিয়ে দিয়েছি, তো আমাদের সাথে আমরা এদিকে যাচ্ছি, ওদিকে বড় আপু মানে লাভলি আপু, লাভলি আপুর হাজব্যান্ড এবং বাচ্চা কাচ্চা আসবে। তো আনফর্চুনেটলি মামারা চলে গেছে, ওরা আরেকটা দিন যদি স্টে করে যেত তাহলে হয়তো আমাদের সাথে একটু ঘোরাঘুরিটাও তাদের হয়ে যেত। তো এখন আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে কেরানীগঞ্জে, এবং পুরো এলাকাটা একটা বিশাল একটা আর কি এরিয়া নিয়ে এই পুরো ইয়েটা, ওদের ফুড কোর্টটা। আমরা বুকিং দিয়েছি সোহান ভিলাতে, এখানে কিন্তু সুইমিং পুলও আছে, রাইডস আছে, অনেকগুলো রাইডস আছে। আচ্ছা, তো এখন এখানে আসার পরেই প্রথম যেটা, সবাই একটু রেস্টের জন্য যার যার মতো একটু বসলো। বেশিক্ষণ যে আমরা ওয়েট করেছি তা না, কারণ আমরা নাস্তা এখানে এসে খাওয়ার প্ল্যান, যদিও বাসা থেকে হালকা পাতলা খেয়ে আসা হয়েছে। তো মাশাআল্লাহ আমার ভাই, ভাইয়ের বউ ইমু এবং আমাদের ছোট্ট বাবাই, আমাদের জুনিয়র মোস্ট আর কি আমাদের ফ্যামিলি মেম্বার আফিফ, আপনাদের দিকে তাকে একটা হাসি দিয়েছে। সবাই আফিফের জন্য একদম খাস দিলে দোয়া করবেন, বেচারা অসুস্থ, ওর জন্য মনটা আসলে একটু কাচুমুচুই করছে। তা আমি এখন দুইতলা থেকে আপনাদেরকে একটু শরীফ ফুড কোর্টের ভিউটা দেখিয়ে দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে আমরা এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু আবার গেছি, কিন্তু এর মধ্যে এখানে আরও বেশ কিছু রাইডস অ্যাড হয়েছে। তো এদিনে ওয়েদারটা ভালো ছিল, বাট আমি এখানে এসে আমার পুরনো যাদের সাথে এসেছিলাম, আমার কলিগ, তাদেরকে খুব মিস করছিলাম। আমার আঙ্কেল আর চাচি একটু ফটোশ্যুট করলে ভাবলাম তাদের একটু ছবি টবি আমি একটু তুলে রাখি, স্মৃতি। এই স্মৃতিগুলোই আসলে আজীবন আমরা হয়তো বয়ে বেড়াবো, আবারও হয়তো কখনো যাওয়া হবে, কিন্তু এই মানুষগুলো হয়তো এরা হবে না। তো এই কারণে আমার মনে হয় যেখানে যেখানে যায় ওখানে ওখানে এই ধরনের স্মৃতিগুলো আটকে রাখা উচিত। বাচ্চারা তো অস্থির হয়ে গেছে অলরেডি, মামা কখন নিচে যাব, মামা কখন রাইডসে চড়বো। তো ভাইয়ারা না আসা পর্যন্ত আমরা আসলে যেতে চাচ্ছিলাম না, তো এই ফাঁকে ফোকরে আমরা একটু হাঁটাহাঁটি করছি। পুরো ভিলাটা আসলে বেশ সুন্দর, মানে একদম কেউ যদি একদম মানে পুরো গ্যাং নিয়ে আসে যে আমরা রাতে স্টে করব, তাহলেও তারা চাইলে স্টে করতে পারবে। খুবই ভালো লেগেছে আমার। তো এরপর তোমারও ভালো লেগেছে? আচ্ছা, উমাইজাপুরিরও ভালো লেগেছে তাই না? উমাইজাপুরি তো সেই খুশি ছিল সেদিন। তো আফিফ বাদশা, ওই যে বললাম ওর শরীরটা খুব একটা ভালো তখন তো ছিল না, চট্টগ্রামে ব্যাক করে তার শরীর আরও খারাপ হয়ে গেছে। তো ওভারঅল মিলিয়ে ওর জন্য একটু টেনশনেই আছি আমরা সবাই। তো এখানে আসার পর চাচি আরও অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে চাচি আসলে খুব একটা বেশি মজা করতে পারেনি, এটার জন্য আমাদের একটু মন খারাপ ছিল, কারণ সবাই এসেছি একসাথে, এখন সবাই যদি একসাথে মজা করতে না পারি স্বাভাবিক একটু খারাপ লাগেই। তো এখানে যারা আছেন সবাই আমাদের খুব বেশি কোঅপারেট করেছেন, যেমন চাচির ওষুধ লাগছিলো, আমি এখানে আশেপাশে কিছু চিনি না, ওনারা আমাকে ওষুধ টষুধ এনে দেওয়া থেকে শুরু করে সব কিছু ওরাই করেছে। তো উমাইজাবুরিকে দেখা যাচ্ছে ইউসরা হচ্ছে উমাইজাকে নিয়ে কোলে নিয়ে হচ্ছে হাঁটবে, কিন্তু সে তাকে নিজেকে কোলে নিতে আমাদের আরেকজন লাগে, সে আবার উমাইজাকে কোলে নেবে, বোঝে না অবস্থা। আচ্ছা, তো তাহিম তাসকিন আর হচ্ছে ওয়াসনা ইউসরা ওরা তো একদম জম্পেশ রেডি, তারা জাস্ট যাবে আর মজা করবে এরকম একটা অবস্থা। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, 5-10 মিনিট বসো, একটু ছবি টুবি তুলি। তো আজকে তো যেহেতু আমার ফুল ফ্যামিলি আছে, আব্বুও আছে সাথে, আমার ছোট ভাইও আছে, যেহেতু ওরা মানে এক মানে আমাদের এখানে দুদিন যেহেতু ছিল, ওই দুই দিনে আমরা দুটো জায়গা যাতে আমরা কাভার করতে পারি, এক ছিল পদ্মা সেতু মামাঘাট আর হচ্ছে সেকেন্ড হচ্ছে এইটা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এরপর আমরা বের হলাম ভিলা থেকে। ভিলা থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে মেইনলি একটু খাওয়া দাওয়া করব, মানে ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমরা মেনুতে অ্যাড না করলে হতো, কারণ হচ্ছে আমরা কিছু কিছু খেয়ে এসেছিলাম। এই যে শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট, তো ওইখানে এন্ট্রিতে হচ্ছে ওদেরকে নাম এন্ট্রি করে দিতে হয়, বাট আমরা আগে থেকে যেহেতু বুকিং ছিল আমাদের ওরকম কোনো ঝামেলা পোহাতে হয়নি। তো এইটার ভিডিও আপনারা আগেও দেখেছেন, আমি আমার কলিগদের সাথে গিয়েছিলাম যখন শরীফ ফুড কোর্টে, তখনও দেখেছেন। তো ভাবলাম আচ্ছা সেম জিনিস, আমি জানি না আপনাদের কেমন লাগবে, বাট এবারের কিছু আলাদা আছে, একটু পরে হয়তো আপনারা দেখতে পাবেন। এখানে এই জায়গাটা ছবি তোলার জন্য খুব একটা পারফেক্ট জায়গা, যদিও ওই জায়গায় আমাদের ছবি তোলা হয়নি। আর যদি আবার নেক্সট টাইম যাওয়া হয়, যেহেতু এটা আমার বাসা থেকে কাছে, এটাই আমার সবচেয়ে আর কি ভালো লেগেছে, যেটা আমার বাসা থেকে কাছে। আচ্ছা, এইখানে হচ্ছে কফি, আইসক্রিম, যা খেতে চাই আর কি সব কিছুই আছে। তো ওদের ইন্টেরিয়র, আমরা যেখানে হচ্ছে খেতে বসেছি, ইন্টেরিয়রটা বেশ ভালো, একদম একটু গ্রিনিশ একটা এনভায়রনমেন্ট ওখানে তারা করে রেখেছে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা, ডিম আর হচ্ছে সবজি। তো আর সেই সাথে বাচ্চারা যদি স্পেশাল আলাদা কিছু খেতে চায়, ওটা আমরা এক্সট্রা অর্ডার করবো, ওটা ওদেরকে আলাদা করে বলা ছিল। তো ও যে বললাম পেটে একদম মানে জায়গায় ছিল না, তাই খুব একটা বেশি যে খাওয়া হয়েছে ব্যাপারটা সেটা না। এর মধ্যে হচ্ছে চাচি হঠাৎ করেই ভমিটিং এবং লুজ মোশন, বেচারি কিছুই খেতে পারেনি, একদম কিছুই না। ওনাকে আবার রুমে দিয়ে আসতে হয়েছে যে চাচি আপনি এখানে রেস্ট করেন, আপনার কিছু খাওয়ার দরকার নেই। উনি ট্রাই করছিল খাওয়ার, কিন্তু বেচারি আসলে কিছুই খায়নি। ইনফ্যাক্ট বাচ্চারা বাচ্চাদের মতো মজা করেছে, এমনিতে হচ্ছে তাদেরকে খাইয়ে দাও, এটা করো ওটা করো, ওখানে গিয়ে হচ্ছে উল্টা নিজেরা নিজেদের মতো আর কি ইয়ে করেছে, এটা আমার জন্য একটু ভালো দিক ছিল। তো এখান থেকে এখন আমরা হচ্ছে বের হব। তো বের হওয়ার আগে বের হয়ে কোথায় যাব ভাবলাম যে ইনডোরেই চলে যাই। মইনুল ভাইকে দেখতে পাচ্ছেন, মইনুল ভাই সব কিছু অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে দিয়েছেন, স্পেশাল থ্যাঙ্কস ওনাকে, কারণ এত কিছু আমার পক্ষে আসলে এসে সব কিছু বুকিং শুকিং দেওয়া বা ইয়ে করা পসিবল হতো না। তো যাওয়ার ফাঁকতালে হচ্ছে আম্মু আব্বু একটু দাঁড়ালেন, তাদের একটু ছবি নিলাম, দাঁড়াতে বলেছি ইনফ্যাক্ট। তো সাথে ভাবলাম আচ্ছা আমি একটু তুলি, কখন আবার আসা হয়, কোথাও আবার কখন একসাথে যাওয়া হয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই যে চাচিকে অলরেডি তখন রুমে আমরা পাঠিয়ে দিয়েছি, চাচি কে বললাম চাচি আপনি রেস্ট নেন, আর আফিফ বাবাইয়াকেও হচ্ছে কিছুক্ষণ রুমে কিছুক্ষণ বাইরে, এরকম অবস্থা। তো আপুদুল্লা ভাই তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, আমরা ভাবলাম যে আমরা কি একটু ওয়েট করে ওদের জন্য তারপরে হয়তো আমরা ইনডোরে যাব। তো কিছুক্ষণ ওয়েট করেছি, তখনও দেখি তারা আসছে না, তারপর আমরা ইনডোরের উদ্দেশ্যে রওনা দিলাম, যে ভাবলাম আচ্ছা বাচ্চারা কিছুক্ষণ খেলে দিলে নি, এই ফাঁকে হচ্ছে আপুরা চলে আসবে। তো এটা হচ্ছে এবার আপনাদের জন্য একটু নিউ, কারণ হচ্ছে গতবারে আমরা ইনডোর পার্কে আসিনি। তো ইনডোরে হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশালি বেশ কিছু আর কি রাইড ছিল, বাচ্চারা খুব মজা করেছে, যেটাতে ওয়াসনা, ইউসরা, উমাইজা তিনজনকেই দেখতে পাচ্ছেন। তো আমু কেমন লেগেছে ওখানে তোমার? ভালো ভালো লেগেছে। ইনডোর বেশি ভালো লেগেছে না আউটডোর বেশি ভালো লেগেছে? আউটডোর। আউটডোর, আচ্ছা ওর আউটডোর বেশি ভালো লেগেছে। আসলে আউটডোরের মজাটা তো একটু ডিফারেন্ট। তো ইনডোরে হচ্ছে বিশেষ করে এই যে ছেলে বাচ্চাদের জন্য স্পেশালি ভালো ছিল, কারণ ওরা তো একটু একটু ড্রাইভিংয়ের যে গেমসগুলো, একটু রেস টাইপসের যে গেমসগুলো, ওগুলো খেলতে পছন্দ করে, ওগুলো ওখানে অনেক ছিল। তো ইউসরা বলছে সে এই গেমসটা খেলবে, সে পুতুল তুলবে, কিন্তু বেচারে পুতুল তুলতে পারেনি, একদমই পারেনি। আচ্ছা, তাহান হচ্ছে, তাহান আর তন্ময় ওরা হচ্ছে মানে একটা এই খেলাটা, এটা হচ্ছে আপনাদের মনে আছে কি না, বা আপনারা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত। আমরা ছোটোবেলায় আসতো, আমার আমার এখন এক্স্যাক্টলি ওই গেমসটার নাম মনে নাই, যেটা আমরা কম্পিউটারে খেলতাম, মানে আসতে থাকতো, এরপর ওরা আমাদেরকে মারতো, আমার হচ্ছে গুলি করে তাদেরকে মারতে হবে, এরকম একটা সাম হোয়াট গেম, আমার নামটা এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওটা ওখানে গিয়ে আবার খেলেছি আমি। তা আপুরা তখন চলে এসেছে, উমাইজা বুড়ি হচ্ছে এটা ঘোরাঘুরি করাচ্ছে আর কি, যে হ্যাঁ অনেকগুলো মাছ ধরেছো তুমি, তাই না? হ্যাঁ, শক্ত শক্ত মাছ, মোটা মোটা মাছ, মোটা মোটা মাছ, এগুলো সব বাসায় নিয়ে আসতে পারলে ভালো হতো। আচ্ছা, এই গেমসটা খুবই মজার বাচ্চাদের জন্য, মাছ ধরবে ওখান থেকে। উমাইজা তো আসলে ধরছিল না, সে জাস্ট নিজের মতো নিজে, সে হয়তো ভাবছিল সে মাছ ধরছে। আচ্ছা, এই যে বললাম আমি গেমসটা খেলেছি এখানে, আমি আর আপনাদের ভাইয়া গেমসটাতে বসেছি, উমাইজা হচ্ছে আপনার ভাইয়ার কোলে, সে একদম
কি বলবো, মানে যে ভয় ভীতি ছিল তার আগে আঙ্কেলের প্রতি সেটা একদম কেটে গেছে। এখন উল্টা হয়েছে, এখন আঙ্কেলকে লাইক করে। আচ্ছা, তো ওখান থেকে ইনডোর পার্কের খেলাধুলা শেষ করে আমরা আবার, আমি নিচে নেমে আবার আপুদের খাওয়ার ব্যবস্থা করলাম, মানে ওরা ওদের ব্রেকফাস্ট, তো সেই সাথে আবার চাচিকে একটু দেখতে গেলাম। আর আমাদের বাচ্চা কাচ্চা পার্টির রং ঢং দেখেন কি করছে তারা, আগে থেকে আজকে জামা কাপড় চেঞ্জ করে, মানে আসার সময় চেঞ্জ করে চলে আসছে, যে মানে আজকে পানিতে নেমে যাব তাড়াতাড়ি, এই জন্য হচ্ছে আজকে আমরা এটা পরেই চলে যাব। আচ্ছা, এরপর আমরা এখন চলে যাচ্ছি কোন দিকে আম্মু? আউটডোরে সুইমিং পুলের দিকে আমরা চলে যাচ্ছি এখন। তো পুলে যাওয়ার আগে আমরা আমাদের মতো একটু চেঞ্জ করে নিলাম, তারপর আমরা সুইমিং পুলে গেলাম। সুইমিং পুলে গেলাম। আচ্ছা, এই যে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে যেটা খুব ভালো লেগেছে, বাট ওখানে পরে আসবো, ওটা আগেও আপনারা দেখেছেন। তো সুইমিং পুলে ওই দিনও বাইরের মানুষ ছিল না তা না, তো জায়গাটা সুন্দর, তো মানে পানিটাও বেশ স্বচ্ছ ছিল ওই দিন, যার কারণে আরও বেশি দেখতে ভালো লাগছিলো। তো বাসার একটু বেশি দূরে না, আমার মনে হয় 1 ঘন্টা লেগেছে হায়েস্ট, মানে সব মিলিয়ে, আর জ্যামে না পড়লে হয়তো আরও কম লাগতো। তো উমাইজা হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে, সেই জমে গেছে পানিতে নামবে, সে পানি থেকে উঠবেই না, একটা বাচ্চাকেও পানি থেকে উঠাতে পারছি না, মানে সবগুলো বাচ্চা হচ্ছে পানি পেয়ে যেন পাগল হয়ে গেছে। তো বাচ্চারা একটু পানি পছন্দ করে, কিন্তু আমার একটু ভয় লাগে, মানে বাচ্চাদেরকে নিয়ে যায় আবার কোন দিকে কি গেল, কারণ একটা বাচ্চাও হচ্ছে সাঁতার জানে না, আমি নিজেই সাঁতার জানি না, আমি বাচ্চাদের কথা কি বলবো। তো আম্মুরা হচ্ছে বসে আছে আফিফকে নিয়ে, যেহেতু আফিফকে নিয়ে নামা তো আর সম্ভব না। তো ইমু হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিল, পরে আমি বললাম যে আসো তুমিও আসো, নামো, কোনো সমস্যা নাই, আবার চেঞ্জ করে নিও তাড়াতাড়ি। তো বাচ্চারা ইচ্ছামতো বলতে ইচ্ছামতো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ছিল, বাট তাহিম তাসকিনকে আঙ্কেল বেশিক্ষণ রাখেনি, এই জন্য তাহিম আর তাসকিন একটু মন খারাপ ছিল যে কেন তাদেরকে উঠিয়ে নেওয়া হলো। আসলে একটু বেশি মন খারাপ হয়ে গেছে না? ও হো রে বাচ্চাগুলা, তো ওদের মন খারাপ হয়েছে, ওদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, বাকি সবাই কিন্তু ছিল, কারণ ওদের একটু সর্দি ভাব ছিল। তো তাহমি তাহসিন সবাই এখানে, দুলাভাই আপু তখন ওরা নামেনি, দুলাভাই আর আপু নামেনি, বাচ্চারা সবাই নেমেছে, আমি নিজেও নেমে গেছি শেষ পর্যন্ত। আর হচ্ছে এই যে ওয়াসনা তো ইচ্ছা মতো পানিতে দাপাদাপি, কাকে বলে, মানে সে ইচ্ছা মতো দাপাদাপি করে নিয়েছে। আর এই যে আব্বুর কোলে, মানে দাদার কোলে নাতি আর কি, সে আফিফ যদি আরেকটু বড় হতো আরেকটু ভালো হতো, সে এনজয় করতে পারতো ব্যাপারগুলো। তো এখানে আসার পর আমার বারবার মনে হচ্ছিল মামার একদিন পরে যদি টিকিটটা করতো তাহলে ভালো হতো, সবাই মিলে হয়তো গ্যাং যত ভারী হবে ঘুরে ফিরে তত মজা। তো যাই হোক, এখন হচ্ছে আমিও নেমে গেছি, যেটা বলছিলাম এখন হচ্ছে আমি টুনটুনিদের সাথে ছবি তুলছি, বাট ভিডিও আমি আর বেশিক্ষণ করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু ওখানে যাওয়ার পর আমার ক্যামেরা যদি ভিজে যায় এই ভয়টাতে ছিলাম আর কি। তো এই যে ওদের এখন ছবি তুলছি, ছবিগুলো বেশ ভালো এসেছে, কারণ পানিটা বললাম না কেমন স্বচ্ছ একটা পানি ছিল, যার কারণে দেখতে ভালো লাগছিল। তো উমাইজা শীতে গিরগির করে কাঁপছে, কিন্তু সে উঠবে না, মানে সবগুলো বাচ্চারই অ্যাকচুয়ালি সেম অবস্থা, তারা গিরগির করছে কিন্তু কেউ উঠবে না। তো কি বলবো বাচ্চাদের কথা কি বলবো, আমরা যারা বুড়া মানুষরাই তো পানি ছেড়ে উঠার নাম নিচ্ছিলাম না। তো এখানে এখন নিজেরা নিজেদের মতো একটু ছবি টবি তোলার চেষ্টা করলাম, যে আচ্ছা একটু স্মৃতি হয়ে থাক, অল্প কয়েকটা ছবি নিলাম, একটু আপনাদের জন্য ফুটেজ নিলাম, ফটোশুট করলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা চেঞ্জ করতে চলে যাব, এখানে চেঞ্জিং রুম আছে, আপনি চাইলে আবার ভিলাতে গিয়ে করতে পারেন। আমরা যেটা করেছি যে চেঞ্জিং রুমেই চেঞ্জ করে ফেলেছি, কারণ ভিলাতে যেতে যেতে একে তো একটু দূর আছে, একটু হেঁটে যেতে হবে, তার উপর ভিলাটা নষ্ট করতে ইচ্ছে করছিলো না পানি দিয়ে। তো এখানে আমরা চারজন একসাথে ছবি টবি তুললাম, এরপর চেঞ্জ করে আমরা খেতে চলে গেলাম। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, খাবার ভালো ছিল, খাবার অতটা খারাপ ছিল না। এরপর আমরা আসলে যেহেতু হাতে সময় কম, আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিলেন উনি আবার বলেছিলেন যে ওনার আরেকটা ভাড়া আছে, আমরা যদি একটু তাড়াতাড়ি করি, তো বেচারা রিকোয়েস্ট করছে, এখন রিকোয়েস্ট যেহেতু করছে আমরা আচ্ছা ঠিক আছে একটু আমরা ট্রাই করবো। এখন ওরা আউটডোরে রাইডস চড়ছে, তো আউটডোরে ওই যে বললাম আবারও নতুন কয়েকটা রাইড ওরা ইন্ট্রোডিউস করেছে,
অনেক মজার মজার গাইস। আচ্ছা, শুরুতে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন হচ্ছে এমন একটা জিনিস, বাচ্চা বুড়া সবাই উঠতে পারে। তো আমাদের সাথে হচ্ছে তাহান উঠেছিল, এবং তাহানের এক্সপ্রেশন ছিল দেখার মতো। সে যখন এই ট্রেন শুরু হয়েছে, তার হয়তো মনে হচ্ছিল ওখানে আসলে ভূত আছে, সে রীতিমতো মানে ভয় পেয়ে গেছে। একটু পরে আমি ওর এক্সপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন অবস্থা, সে এখন থেকেই হচ্ছে তার ভয় ধরে গেছে। তো সে অ্যাকচুয়ালি তো ভিতরে কিছু নাই, অন্যান্য জায়গায় অনেক সময় হয় কি একটা মানুষ বসিয়ে রাখে, এখানে তো ওরকম কিছু না, জাস্ট একটা মিউজিক চলছিল যেটা একটু ভুতুরে ভুতুরে। তো সেই তো একদম চোখ টোক বন্ধ করে যেন এদিক থেকে ওদিকে আর কিছু তাকাবেই না, এরকম একটা অবস্থা। তো শেষ পর্যন্ত সে যখন এটা মানে একবার যখন পার হলাম, তারপর সে বুঝতে পেরেছে না এটাতে আসলে তেমন ঝামেলার কিছু নেই। তো তারপর আর কি, এরপর হচ্ছে আমরা ওই সেশনটা মানে ওই ট্রেন থেকে একদম ভয় পাইনি। তাই তুমি তো সাহসী বাচ্চা আমার। ওখান থেকে নেমে আমরা চলে এসেছি ওয়াসনার মোস্ট ফেভারিট রাইড। কোনটা এটা? অক্টোপাস রাইড। অক্টোপাস রাইড। তো এর আগের বার আমি এটাতে চড়িনি, কিন্তু তার রিকোয়েস্ট এবার আমাকে উঠতেই হলো। অক্টোপাস রাইড হচ্ছে 80 টাকা। আমার রাইডটা ভালোই লেগেছে, মানে একটু ঘোরানো, স্পিড, অনেক মজা। অনেক মজা, যাই হোক, বাচ্চারা ফুললেস্ট এনজয় করেছে। তো আমার যেটা এনজয়মেন্ট সেটা হচ্ছে, আমি প্রথম কথা আমার কলিগদেরকে মিস করছিলাম, এটা একটা। সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে, ফুল গ্যাং নিয়ে এখানে এসেছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আমাদের আসলে কখনো এভাবে একসাথে কোথাও ঘোরাঘুরি করা হয়নি। আগে করা হয়েছে অনেক, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে যার মতো ব্যস্ত, দেখা যায় হয় না। চিটাং গেলে আমি 2 দিনের জন্য যাই, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি, এটা ওটা নিয়ে হয় না। তো আলটিমেটলি ওরা যেহেতু আমার এখানে এসেছে, আমার প্ল্যান ছিল যে আমি 2 দিন একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করব। একদম পারফেক্টভাবেই আমি স্পেন্ড করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ওই যে বললাম, একটু মন টন তো খারাপ হয়ে যাচ্ছে যে সময়গুলো কোন দিক দিয়ে যেন হাওয়া হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা বিকেলে স্ন্যাক্স খেয়ে দেই, যেহেতু ওই যে আমাদের ড্রাইভার ভাইয়ের একটু সমস্যা ছিল, আমরা বের হয়ে গেছি। আমাদের সাব স্যান্ডউইচ ছিল, কুলফি ছিল, আর কফি ছিল, তো ফ্রেঞ্চ ফ্রাই ছিল বাচ্চাদের জন্য। ওভারঅল ঘোরাঘুরি করে অনেক ভালো লেগেছে। আমরা টায়ার্ডও হয়ে গেছিলাম, আব্বু অসুস্থ হয়ে পড়েছে, চাচি অসুস্থ হয়ে পড়েছে, আর উমাইজা তো বসে বসে ঘুমিয়ে গেছে। সে যাই হোক, এখন আপাতত এটা শেষ করছি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। উমাইজা বুড়িকে উঠিয়ে একটু ঠিক করা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।